मोहतरम हाजरीन, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हदीसेर विशाल भंडार थेके दुटी हदीसेर अंश आमी तेलावत करेछि, पाठ करेछि। आर सेई अंशके सामने रेखे, सेई हदीसके सामने रेखे खूब अल्प समय किछु कथा बोलबो, एरपर आपनादेर करा प्रश्नगुलोर उत्तर देओयार चेष्टा करबो इनशाल्लाह बिइज्ञिल्लाह। आल्लाह रब्बुल आलमीन आमादेरके जे जीवन दिएछेन जन्म थेके मृत्यु पर्यन्त, এই পুরো জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান দামি সময়টা হলো যৌবনকাল। সবচেয়ে মূল্যবান সময় কোনটা? যৌবনকাল। শিশু বা কৈশোরকাল এটা তো হিসাবই হবে না, আল্লাহর কাছে হিসাবের খাতাই খুলবে না বালে ঘর এক পর্যন্ত। আর বৃদ্ধ বয়সে যদি পৌঁছে যায় কেউ, সে বয়সের ইবাদতেরও বিশেষ কোনো গুরুত্ব আল্লাহর কাছে। কারণ যখন মানুষের অপরাধ করার ক্ষমতা থাকে, অপরাধ করার তাড়না থাকে, প্রেরণা থাকে, পাপের পথে যাওয়ার সমূহ আহ্বান থাকে, সেইগুলোকে ডিনাই করে, সেইগুলোকে অ্যাভয়েড করে, সেইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা, এটাই হলো ইবাদতের মূল প্রাণ, যেটা একমাত্র সম্ভব তারুণ্য এবং যৌবন বয়সে। বৃদ্ধ মানুষ বেচারা চাকরি বাকরি শেষ, রিটায়ারমেন্টে চলে গেছেন, ব্যবসা বাণিজ্য এখন ছেলেদেরকে বুঝাই দিছেন, এখন তার আর মাপে কম দেওয়ার সুযোগও নাই। হারাম উপার্জন করা, দুর্নীতি করা, ঘুষ খাওয়া, এগুলার সুযোগও, সুদের কারবারের সুযোগও নাই। আর বয়স বেশি হয়ে গেলে নজরের গুনাহ করারও সুযোগ নাই। প্রায় বেশিরভাগ গুনাহ এবং পাপের কাজ করার সুযোগই নেই। এখন শেষ বয়সটা এসে আল্লাহকে বলে দিলেন, আল্লাহ এবার পুরাটা আপনাকে আমি দিয়ে দিলাম, আমার জীবনের মূল্যবান যে সময়টা এটা দিলাম শয়তানকে, ইবলিসকে। ইবলিস যেদিকে আমার গাল ঘুরাইছে সেদিক গেছি। আর যখন আমার জীবনের মূল্যবান সময়টা শেষ, এখন যেটা আছে এটা হলো রিজেক্টেড লাইফ, এই জীবনের কোনো মূল্য কারোর কাছে নাই, সরকারের কাছেও নাই, কোনো চাকরি দিবে না, ছেলেদের কাছেও নাই, বলে মুরব্বী এত কথা বলে কেন, এলাকা মানুষও বলে না ওনার বয়স হয়ে গেছে, ওনার কথা থাক। কেউ যখন মূল্য দেয় না, সেই রিজেক্টেড আর বাতিল লাইফটা এনে আল্লাহকে দিয়ে বলছেন, আল্লাহ এবার আমি একেবারে তসবিনিয়া বসে গেলে মসজিদে আর বাইর হব না। এটা কি ইবাদতের সঠিক পদ্ধতি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, তোমার জীবনে পাঁচটি পরিস্থিতি আসার আগে আগে পাঁচটি মূল্যবান নেয়ামত আছে, সেটার কদর করো, সেটার মূল্যায়ন করো। তার এক নম্বর হলো শাবাবাকা কাবলা হারামিক, তোমার বার্ধক্য এক সময় আসবে, যদি হায়াত থাকে এক সময় বুড়ো তুমি হবে, তার আগে তোমার যৌবন এবং তারুণ্যকে কদর করো, যৌবনকে মূল্যায়ন করো, এই বয়সটাকে কাজে লাগাও, কারণ এক সময় এটা থাকবে না, বার্ধক্য চলে আসবে। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, এখন সুস্থ আছো, সারা জীবন সুস্থ থাকবে না, এক সময় নানান রোগ বালাই হয়ে যাবে, বড় বড় রোগ হয়ে যেতে পারে, সেই রোগ আসার আগে যে সুস্থ আছো এই সময়টাকে কদর করে আল্লাহর ইবাদতে কাজে লাগাও, ভালো কাজ করো, এক সময় চাইলেও পারবে না, সুযোগ আসবে না। ওয়াগিনা কা কাবলা ফাকারিক, আল্লাহ তাআলা এখন দু চার পয়সা দিয়েছেন, এক সময় হতে পারে এত কষ্ট হবে যেমনটি রোহিঙ্গাদের হচ্ছে, দেশে হয়তো অনেক কিছু ছিল, ঘর বাড়ি, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে চলে আসতে হয়েছে বাংলাদেশ, বিতাড়িত হয়েছে মাতৃভূমি থেকে, এখন উদ্বাস্তু শরণার্থী হিসেবে তেরপালের নিচে জীবন কাটিয়ে দিচ্ছে, বড় বড় কলেজের প্রফেসর, বড় বড় ব্যবসায়ী, কোটিপতি, সংসদ সদস্য, বহু লোক আছে রোহিঙ্গা ক্যাম্পে, আছে না নেই, কিন্তু তার দেশে যখন ছিল
যখন মোটামুটি ছেলে মেয়েকে নিয়ে আয়েশ আরামে চলছিল, হয়তো কখনো কল্পনাও করে নাই যে বাকি জীবন ছোট একটা তেরপালের নিচে বাচ্চাদেরকে নিয়ে কাটাতে হবে। এই জন্য নবীজি বলেছেন, ওয়াগিনাকা কাবলা ফাকারিক, তোমার জীবনে কখনো অভাব আসতে পারে, দুঃসময় আসতে পারে, সুসময় আল্লাহর ইবাদত করে নাও, তখন চাইলে আর পারবে না। ওয়া ফারাগাকা কাবলা শুগুলিক, ও যুবক ভাই, বিশেষ করে আমাদের জন্য এখন অনেক সময় আছে হাতে, ফ্রি ফুল টাইম আপনার হাতে, এই ব্যস্ত টাইম কাটানোর জন্য ফেসবুকে ইউটিউবে নানান কাজে নিজেকে ব্যস্ত করে রাখছেন, টাইম পাসের জন্য বন্ধু বান্ধবকে নিয়ে ঘন্টাকে ঘন্টা রাতকে রাত আড্ডা দিচ্ছেন, কারণ বিশেষ ব্যস্ততা নাই, এই জীবন থাকবে না, এক সময় ব্যস্ত হয়ে পড়বেন, তো সেই ব্যস্ততার ভয়াল পরিস্থিতি আসার আগে আল্লাহ যে অবসর সময় দিয়েছেন এটাকে কাজে লাগান, এটা দিয়ে প্রোডাক্টিভ কিছু করেন, এটা দিয়ে এমন কিছু করেন যেটাতে আপনার আখিরাত বিনির্মাণ হতে পারে, দুনিয়া বিনির্মাণ হতে পারে, সৃষ্টিশীল কিছু করেন, প্রোডাক্টিভ কিছু করেন, হেয়ালিপনা করে, দুষ্টমি করে, আড্ডাবাজি করে বন্ধুদের সাথে অহেতুক সময় নষ্ট করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, এক সময় মালাকুল মৌত এসে হাজির হয়ে বলবে, চলো তোমার সময় শেষ হয়ে গেছে, যে কোনো সময় আসতে পারে ভাই, তার আগে এখনো পর্যন্ত নাকের ডগায় নিঃশ্বাস আছে, এখনো রবকে স্মরণ করে ইবাদত করেন, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসবে, আর ইবাদত যদি বলেন যে দুই রাকাত নামাজ পড়ে নেই, সেই সুযোগও দেওয়া হবে না। এই হাদিসে আপনি দেখেন প্রথম যে বিষয়টা নবীজি বলেছেন সেটা হলো, তোমার যৌবন কালকে বার্ধক্য আসার আগে মূল্য দাও। অন্য এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু লা তাযুলু কদমা আদমি আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবা, মানুষের দুই পা নাড়াতে সরাতে দেয়া হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই পাও নাড়া বানায় জায়গা থেকে দাঁড়িয়ে থাকো, চারটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ পা নাড়াতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমার গোটা জীবনের অ্যাচিভমেন্ট কি, অর্জন কি, তোমাকে 60-70-80 বছর হায়াত দেয়া হয়েছে, এই জীবনে তুমি বিশেষ কি এমন কাজ করেছ, বলার মতো কিছু আছে কিনা যে আল্লাহ আমার জীবনে আমি দুই চারটা মাদ্রাসা করেছি, নাম কাম চাই নাই, শুধু আপনার খুশি চাইছি, এখলাস নিয়ে করছি, মানুষের কাছে গল্প দিয়ে বেড়াই নাই, জীবনে কখনো নামাজ ছাড়ি নাই, আল্লাহ মুখ হারাম হালা হালাল বাচ্ছি, হারামের পথে যাই নাই, অনেক বড় বড় হারামের অফার আসতে ছাড়ছি, শুধু আপনাকে খুশি করার জন্য মানুষের কাছে গল্প দেই নাই, এইভাবে আল্লাহর কাছে পেশ করার মতো কিছু আছে কি না, এক নম্বরে জিজ্ঞাসা হবে আমাদের জীবনের অর্জন কি। জিজ্ঞেস করলে যদি এক বন্ধুর সাথে, এক বন্ধুর অনেক বছর পরে 50-60 বছর বয়সে এসে দেখা হয়, 10-20 বছর পরে দেখা হলে বলে, দোস্ত কি অবস্থা, কিছু করতে পারছো নি, তো কি বলে, হ দোস্ত আল্লাহর রহমতে থানা শহরে একটা জায়গা রাখছি আল্লাহ দিলে, একটা দোকান রাখছি আল্লাহ রহমতে, সিলেক্টরে বিদেশ পাঠাই দিছি, এ হলো জীবনের অর্জন, এ হলো জীবনের, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার সারা জীবনে কি করছো এমন বলো তো, উল্লেখযোগ্য কি আছে, যদি বলেন আল্লাহ 10 কানি 20 বিঘা জমি কিনছি, ছেলে দুইটারে কানাডা পাঠাইছি, একটারে আমেরিকা পাঠাইছি, একটারে আর্মিতে চান্স পাওয়াইছি, আরেকটারে বহুত কষ্টে পুলিশের একটা চাকরি যোগাই দিছি, এরকম হিসাব নিকার যখন দিবেন, মুগুর কি নিচে পড়বে না সব উপরে পড়বে বলেন, আল্লাহ বলবেন যে এই জন্য তোরে পাঠাইছিলাম দুনিয়াতে, এইটা হোক বা না হোক সেটা তো আমাকে শোনার দরকার নাই, আমল কি নিয়ে আসতো সেটা বলো, ঠিক না? ঠিক, যুবকদেরকে বিশেষভাবে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়াশাবাবাকা কাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে, না তোমার যৌবনে তুমি কি করেছো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকাল
ব্যয় করে তুমি অর্জন কি করেছো বলো? যুবক ভাইরা, যৌবনকাল চলে যাওয়ার পর যৌবনকালের অর্জন কি এটা বলতে পারার মতো যুবক কয়জন আছে বলে? আমাদের দেশে বেশিরভাগ যুবকদের অবস্থা হলো এই যে আমরা মনে করি আরে এটা তো ইবাদতের বয়স না, এটা তো কিসের বয়স না। যুবকরা শুধু মনে করে না, বুড়ারাও মনে করে, মুরব্বীরাও মনে করে না এত সকাল দাঁড়িয়ে রাখার দরকার কি, এখনো কি ইবাদতের বয়স হয়েছে? ইবাদতের বয়স হলো কোনটা? বুড়া হওয়ার পর। আমাদের সমাজে ইবাদতের বয়স কোনটা? বুড়া হওয়ার পর। আরে বাবা, মুরগি যেটা বয়স কম থাকে, মোরগ বা মুরগি, এটার দাম কম থাকে না বেশি থাকে? বেশি। ডিম পাড়া মুরগি ডিম পাড়তে 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 ওরা ডিম পাড়ার ক্ষমতা নাই, শেষ। এবার ওটা কেজি কত বিক্রি হয় জানেননি? নামকে আস্তে একটা মূল্যে বিক্রি হয়, ঠিক না? বুড়া হয়ে গেছে। যে জীবনটা আপনার মূল্যবান সেটা দিলেন কলেজ রে, ইউনিভার্সিটিকে, মাদ্রাসাকে, চাকরিকে, দোকানকে, বিদেশকে, ছেলে মেয়েকে, বউ বাচ্চাকে, বাপ মাকে, সবাইকে। এরপরে যে জীবনটা আপনার বাতিল জীবন, কেউ নিবে না, ওইটা নিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ এবার আপনি নেন। কি বলেন? আল্লাহ অনেক খুশি হবে? যারা যৌবন বয়সে ইবাদত করতে পারেন নাই, এখন আল্লাহ বার্ধক্যে আনছেন, সেই মুরব্বীরা আবার নিরাশ হবেন না, লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনার পেছনের জন্য আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি চাইলে আপনার যৌবনের ত্রুটি মাফ করে এখনকারটা অ্যাকসেপ্ট করতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা যুবক, তারা যদি ঠান্ডা মাথায় বসে বসে চিন্তা করে যে মাথা খারাপ, এই হুজুরের কথা শুনে দায় রেখা দিন, সব আকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। দায় রেখা কেমনে সিনেমা হলে ঢুকবে? দায় রেখা কেমনে মেয়েদের শীষ দিবে? বাইরে রেখা দায় রেখা কেমনে আকাম কুকাম করবে? এই জন্য যুবকরা অনেকে ইবাদত করে না। আমাদের দেশে সারা জীবন আকাম কুকাম করার পর বার্ধক্য বয়সে ইবাদত বন্দেগি করতে এসে এমন ইবাদত করে, অনেক সময় অনেক মুরব্বী আছে মসজিদ থেকে ঠেলেও বাইর করে দেয়, ঠিক না? বেঠিক। কারণ মুরব্বী বেচারা যাবে কই? বাড়িতে গেলে ছেলে ব্যস্ত, মেয়ে ব্যস্ত তার বাচ্চাদেরকে নিয়ে, বুড়ি হয়তো দুনিয়াতে চলে গেছে, বন্ধু বান্ধব মরে সাফ হয়ে গেছে, বেচারা যাবে কই মসজিদ থেকে? আর বাইরে হইতে চায়। সন্দেহ নাই, বার্ধক্যের ইবাদতও আল্লাহর কাছে প্রিয়। মুরব্বীরা আবার নারাজ হবেন না বা নিরাশ হবেন না, কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয় কোন ইবাদত? যৌবনকালের ইবাদত। যুবক ভাইয়েরা, গোটা পৃথিবীতে শয়তানের যত জাল আছে, শয়তানের যত চক্রান্ত আছে, তার সবচেয়েতে বেশি এফোর্ট ব্যবহার করা হয়, সবচেয়েতে বেশি শয়তানের শ্রম ব্যবহার করা হয় যুবকদের শিকার করবার জন্য। হাজারো বৃদ্ধ শয়তানের টার্গেট না, শয়তানের টার্গেট কারা ভাই? যুবকরা। এই জন্য দেখবেন যুবকদের নষ্ট করার জন্য যত আয়োজন আছে, সে আয়োজন সমাজের সকল স্তরে সব জায়গায় রাখা আছে, এবং যুবকদেরকে নষ্ট করার জন্য সবচেয়েতে বড় অস্ত্র হলো যৌবনে যৌনতা সংশ্লিষ্ট অপরাধের সাথে যুবককে লাগাই দেওয়া। এই অপরাধটা হলো যুবকদের জন্য সবচাইতে বিষের মতো ভয়ঙ্কর, ক্যান্সারের মতো। শয়তান এই জিনিসটা সবচাইতে বেশি সৃষ্টি করে। এই জন্য দেখবেন নারীকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেভাবে উপস্থাপন করলে নারীকে পণ্যে পরিণত করা হয়, অন্য দশটা আইটেম যেগুলো বাজারে কেনা বেচা হয় নারীকে সেভাবে উপস্থাপন করা হয়, উদ্দেশ্য সকল পুরুষ বিশেষ করে যুবকরা, ঠিক না? ঠিক ভাইরা আমার, যৌবনকালে যারা নিজের চরিত্রকে ধ্বংস করেন, বিবাহের আগে যারা যৌনতা সংশ্লিষ্ট অপরাধে জড়িয়ে পড়েন, ভালো করে শুনে রাখবেন, বৈবাহিক জীবনের শান্তি আল্লাহ তাদের জন্য হারাম করে দেন। আল্লাহ তাআলা কি করে দেন? হারাম করে দেন। বিবাহের আগে প্রেম ভালোবাসার ট্রেনিং যারা দেয়, এই যে নায়ক নায়িকা, বিভিন্ন রকমের অ্যাক্টররা, এরা সারাদিন অভিনয় করে আপনাদেরকে শিখায়, কি শিখায়? প্রেম শিখায়। কি প্রেম শিখায়? প্রেম শিখায় যে প্রেমের জন্য জীবন দিয়ে ফেলতে হবে। কি ফেলতে হবে? জীবন দিয়ে ফেলতে হবে। বাপ মা নারাজ, সমাজ মানে না, মুরব্বীরা বাধা দেয়, বাধা দেখ তুমি হেতার আদরে চলে যাও।
মায়ের খাও পিঠা খাও ভূত হয়ে যাও তারপরও হেতার কথাই বলো, এগুলো না শিখায়? নাটক, সিনেমা, নোবেল, উপন্যাস যা আছে সবগুলোর মূল কথা হলো তুমি প্রেম করতে করতে জীবন একেবারে পুরাটা শহীদ হয়ে যাও, শেষ করে ফেলো, শয়তানের রাস্তায় শহীদ হয়ে যাও। নাম দিছে ভালোবাসা, নাম হয়েছে কি? ভালোবাসা। এরা ভালোবাসা শিখায়, এবং ভালোবাসার যে শিক্ষক, হ্যাঁ, প্রেম ভক্তি ভালোবাসা মহব্বতের যে শিক্ষক, এই শিক্ষক হলো কারা? এই নায়ক নায়িকা ঔপন্যাসিক যারা এইসব উপন্যাস লেখে, ওনারা যুবকদেরকে প্রেম শিখায়, প্রেমের ট্রেনিং দেয়, ঠিক না? শিষ্যের কি অবস্থা হবে ওস্তাদ দেখলে বোঝা যায়, ঠিক না? এবার আসেন ওস্তাদের হাল একটু দেখি কি হাল। এই যত নায়ক নায়িকা আছে, যত অভিনেতা আছে, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, বড় অংশ, সবার কথা না, বেশিরভাগদের অবস্থা হলো কয়দিন পর পরই পত্রিকা দেখা যায় যে বিয়ে করছে। শুধু বিয়ে করছে না, বিয়ের নম্বর সহ উল্লেখ থাকে, এত নম্বর বিয়ে হয়েছে, ঠিক না? বে ঠিক, এক একটা বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে বিশাল জাঁকজমকপূর্ণ বিয়ে হয়, কয়দিন পরে দেখা যায় ভেঙে যায়, আরেকটা করে, তাই না? এত ভালোবাসাবাসি আপনি শিখাইলেন, আর আপনি নিজেই দুই দিন পর পর দেখা যায় ভালোবাসা ভেঙে যায়, এটা কি আসল ভালোবাসা না দুই নম্বর? এটা টোকা দিয়ে বলে গেল জিনিসটা দুই নম্বর। এই ভালোবাসা কয় নম্বর ভালোবাসা? দুই নম্বর ভালোবাসা। আর আমি সব সময় বলি, যারা একটু বয়সে মুরব্বী আছেন, চাচা মিয়ারা আছেন, একটু খোঁজ খবর নেন তো, চাচির সাথে চাচার সম্পর্কটা, ওই যে কি গুলো জানি আঠা আছে না, সুপার গুলো, সুপার গুলোর চাইতে বেশি চাচার সাথে চাচির সম্পর্কটা বসে গেছে। আপনি কেরান দিটাই নাও সম্পর্ক ভাঙতে পারবেন না, ঠিক বলছি না? বলছি, কিন্তু এই সমস্ত ওই আপনাদের মতো এই সমস্ত ইটিশ পিটিশ মার্কা প্রেম প্রীতি আর এই সমস্ত অবৈধ সম্পর্ক আর আল্লাহর আরশ কাঁপানো হারাম কাজ তারা কখনো করেন নাই, যৌবনকালটাকে ধরে রাখছেন। ভালোবাসার সময় আসবে, বৈধ জায়গা আসবে, সে জায়গায় মন ঢেলে ভালোবেসেন, সেই ভালোবাসা হবে আসল ভালোবাসা, আর বাকিগুলো হবে নকল ভেজাল। ভেজাল জিনিস কি বেশি দিন টিকে ভাই? যত বিবাহ বহির্ভূত প্রেম আছে এগুলো সব মেড ইন চায়না, এগুলো সব কি রে ভাই? মেড ইন চায়না। আর বিবাহ এর পরে যে প্রেম হয় স্বামীর সাথে স্ত্রীর, সেটা হয়, সেটা হলো মেড ইন জান্না। সেটা কোথাকার তৈরি ভাই? জান্নাতের তৈরি, শুরু হয়েছে আদম আলাইহিম আসসালাতু ওয়াসসালামকে দিয়ে, ঠিক না? ঠিক ও ভাই, এই জন্য প্রেম ভালোবাসার যত গান আছে, গান কাজী ইব্রাহিম সাহেব বলতেন প্রায় যে ভালোবাসার প্রেমের যত গান আছে শুনবেন, এই গানগুলা সবগুলা দেখবেন কথা প্রায় ঘুরে ফিরে কাছাকাছি, কি জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, আমি শেষ হয়ে যাবে, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ, তুই আসলে ধ্বংস হয়ে যাবি, ঠিক না? ঠিক, ওই কপাল পোড়া হারাম পথে যখন পা যায়, পা দেয় অবৈধ জায়গায়, যখন শান্তি খোঁজার চেষ্টা করে, সুখ খোঁজার চেষ্টা করে, প্রথম প্রথম একটু ভালো লাগে, এরপরে আস্তে আস্তে আসলেই জ্বালা পোড়া শুরু হয়, ঠিক না? ঠিক, এবং এই জ্বালা পোড়া তাদের জীবনকে জীবন্ত জাহান্নামে পরিণত করে দেয়। এই যে এখন সমাজে দাম্পত্য কলহ বাড়ছে, ঘরে ঘরে অশান্তি, স্বামীর সাথে স্ত্রীর বনি বনা নাই, ঠিক না? ঠিক, বাইরে আইসা খুব ভদ্র সাজেন, ফিটফাট সাজেন, বাসায় কলার ধরে বউ আর বোর সাহের আসল ধরে আপনি টানাটানি মারামারি কামড়া কামড়ি করে বাইরে আসেন, ভদ্রলোক সাজেন, ভিতরে কিন্তু যুদ্ধ চলে, ঠিক না? ঠিক, কারণ একটাই, কেউই পিওর না, সব বেজাল, নকল জিনিস হচ্ছে, মেড ইন চায়না, টিকে না, কাজ দেয় না, বুঝেন নাই কথা? স্বামীরও চরিত্রের ঠিক নাই হয়তো, আল্লাহ মাফ করুক, স্ত্রীর হয়তো চরিত্রের ঠিক নাই, ফেসবুকে ইটিশ পিটিশ সবাই যার যার জায়গা মতো হয়তো করছে, সবার কথা বলছি না, যারা আল্লাহর নাফরমানিতে আছে তাদের কথা, ভাইরা আমার তো প্রেমের গানগুলো সবগুলো এরকম কেন যে জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে, মরে যাব, শেষ হয়ে যাব, বাঁচাতে পারবে না কেউ, আমি জীবন দিয়ে দিলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার বুক শেষ, ফাইটা যায়, ওই যে কি বলে ফাইটা যায়, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির, ফাইটা যায়, আসলে ফাইটা যায়, ওর বুক তো শান্তি নেই তো। আর যেই লোক, যে যুবক নিজের যৌবন কালকে ধরে রেখেছে সময়ের জন্য, যে বিবাহটা ইনশাআল্লাহ একদিন হবে আল্লাহ চাহেন তো,
আমার জোড়া তো আল্লাহ রাখছে, অপেক্ষা করি সকল ভালোবাসা উজাড় করে দিব সেই স্ত্রীকে, যদি একজন সতী জীবন সঙ্গিনী কষ্টে মষ্টে পাওয়া যায়, সে জীবন সঙ্গিনী যে ভালোবাসা দিবে, আপনি যে ভালোবাসা তাকে দিবেন, এটা হলো মেড ইন জান্নাত, একেবারে পিওর ভালোবাসা। হাতে গোনা দু চারটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এই ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা এমন সুখ দিবেন, এমন সম্পৃতি দিবেন যে সুপারগুলোর মতো ভালোবাসা লাগবে, এটাকে টাইনাও ছুটানো যাবে না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো, আপনাদের মতো যৌবন কালে জোয়ান বয়সে কয়টা ইটিশ পিটিশ করছে? বেশিরভাগ মুরব্বীদের দেখবেন একটাও নাই, ওই বাপ চাচার দিকে তাকায় রয়েছে, বিয়ে দিছে সময় মতো, তারপরে ভালো যা বাসার বাড়ছে, পিওরটা বাড়ছে, এই জন্য সম্পর্ক ভালো হয়েছে। যারা যৌবনকালে হারাম সম্পর্ক করে চরিত্রকে নষ্ট করে ফেলবেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, দাম্পত্য জীবনে বিয়ের পরের জীবনে সুখ শান্তিকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, নিশ্চিত জেনে রাখেন। কারণ এই যৌবনের যে নেয়ামত এটাকে আপনি নষ্ট করেছেন, এটা দিয়ে আপনি সুখ আর পেতে পারেন না। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ কারোর প্রতি রহম করলে ভিন্ন কথা, বিচ্ছিন্ন বিষয়। আজ গোটা দেশে যুবকদের মধ্যে এই হারাম কাজটা এত বড় ব্যাধিতে পরিণত হয়েছে যে যুবকরা সব পারলেও এটা থেকে বাঁচতে পারছে না। গোটা সমাজ, সমাজের সমস্ত সিস্টেম, সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে যুবকদের বিপদগামী করবার জন্য, হারাম পথে নেওয়ার জন্য। এবং এগুলোর ফলে যত মা বাবার অবাধ্যতা, অসামাজিক কার্যকলাপ, সমাজে অশান্তি, মাদকের দিকে হাত পা বাড়ানো, খুন খারাপি, আত্মহত্যা, ডজন ডজন সামাজিক এবং ব্যক্তিগত পারিবারিক অশান্তি, কলহ, অপরাধ, পাপ হয়ে থাকে শুধুমাত্র বিপদ, বিপদের এই পথে, হারামের এই পথে যখন যুবকরা যায়, অর্থাৎ চরিত্র যখন নষ্ট করে ফেলে। শুনে রাখেন, এই যৌবনকাল চিরকাল থাকবে না ভাই। হ্যাঁ, যৌবনকালে বুঝেন নাই, বুড়া বয়সে আল্লাহ হেদায়াত দিছে, এখন এসে আপনি আল্লাহর পথে আসছেন, আল্লাহ দিতে পারে, কিন্তু আপনি ঠান্ডা মাথা অপেক্ষা করতেছেন, আরে এ বয়সে ভালো হয়ে গেলে কেমনে চলবে। ভাইরা আমার, এই হারাম সম্পর্ক বা মেয়েদের সাথে যে সংশ্লিষ্টতা, এই সাথে সম্পর্ক নাই, এই গুনাহ থেকে মুক্ত এমন যুবক এখন সোনার হরিণ হয়ে গেছে, ঠিক না বেটি? এই মজলিসের তো শত শত যুবক আছেন, আল্লাহ ভালো জানেন, বাকি আমার ধারণা, আমার এই সমাজের যুবকদের মধ্যে কাজ করে আমার অভিজ্ঞতা বলতেছে, বড় অংশের একটা যুবক আছেন এখানেও যে কোনো না কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে। ভাইরা আমার, এই গুনাহগুলোর সমস্যা কি জানেন? সিজদায় যাবেন, চোখের সামনে ভেসে আসবে ফেসবুকে কি চ্যাট করছেন সেটা, ঠিক না বেঠিক? দোয়া করতে হাত তুলবেন, স্মরণে আসবে গুনাহের সে দৃশ্য। আর এই কারণে আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি তোমাদের জন্য হে উম্মত, কেয়ামত পর্যন্ত যারা আসছো শুনে রাখো, তোমাদের জন্য মেয়ে মানুষের চাইতে বড় বেশি ফিতনার জিনিস দুনিয়াতে আমি আর রেখে যাচ্ছি না, এটা সবচেয়ে বড় ফিতনার বিষয়। এখানে মেয়েদের কোনো দোষ নাই, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, তাদেরকে দিয়ে পুরুষের ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিতে চান, আর এই পরীক্ষায় বেশিরভাগ পুরুষ ধরা পড়ে এবং হারে যায়। যৌবনকাল তো আল্লাহ দিয়েছেন, এটা ধরে রাখেন, সময় মতো যত ভালোবাসা আসি সব ভালোবাসাবাসি করতে পারবেন, প্রেম প্রকাশ করতে পারবেন, জায়গা মতো অজায়গা মতো করবেন না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হারাম রিলেশন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হারাম সম্পর্ক যারা বিভিন্ন মেয়েদের সাথে করেন, তাদের এই পথ থেকে বের হয়ে আসাটা অনেক কঠিন হয়, অনেক কঠিন হয়। স্কুল কলেজ তো বটেই, মাদ্রাসার ছাত্ররাও অনেকেই এই রোগে আক্রান্ত। আর এখন ফেসবুক ইউটিউব এসে এমন সিস্টেম করছে, ধরাও পড়ে না, ইয়া বড় ফেরেশতা হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু ইনবক্সে ইটিশ পিটিশ করে, ঠিক না বেটি? ভাইরা আমার, শয়তানের এই অস্ত্রটা দ্বারায় আপনি জবে হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি টেরও পাচ্ছেন। এই অবৈধ সম্পর্কের কারণে যুবকরা যতটা মা বাবার অবাধ্য হয়, যতটা মাদকের দিকে যায়, যতটা খুন খারাপি হয়, যতটা আত্মহত্যা হয়, যতটা অসামাজিক কার্যকলাপ হয়, এর সিকি ভাগও অন্য কোনো গুনাহ দ্বারায় হয় না।
এই জন্য এইটার রাস্তাটা যদি বন্ধ করা যায় দেখবেন সব অপকর্মের রাস্তা বন্ধ হয়ে গেছে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে, অর্থাৎ এগুলোকে আল্লাহর হারাম কাজে ব্যবহার করবে না, এই কন্ট্রোল করার জিম্মাদারি এবং দায়িত্ব যে নিবে, আযমান লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিব। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবক ভাইয়েরা, আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি প্যান্ডেলে কিছু লোককে ছায়া দিবেন, কিয়ামতের সেই দিনে যেদিন মাথার খুব কাছাকাছি সূর্য থাকবে, আমল ইবাদত করছে হয়তো জান্নাতেও যাবে কিন্তু কিয়ামতের আজাব থেকে রক্ষা নাই, ভয়ঙ্কর আজাবে জর্জরিত হতে থাকবে, চিৎকার করবে, আল্লাহ হিসাব নেন, প্রয়োজনে জাহান্নামে দেন কিন্তু হিসাব নেন, এই দুর্বিষহ পরিস্থিতি, মাথার খুব কাছাকাছি সূর্য থাকবে, টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, পাগলের মতো ছটফট থাকবে, ওই সময়টাতে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ভিআইপি হিসেবে ওখানে রাখবেন, তারা টেরি পাবে না কি হচ্ছে। এই সাত শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ হলো যুবকরা, যাদের যৌবনকালে হারামকে না করার মতো ইমানি শক্তি তাদের মধ্যে ছিল। ও যুবক ভাই, যৌবনকাল চলে যাবে, থাকবে না, হারাম কাজ করলেও যৌবনকাল শেষ হবে, না করলেও শেষ হবে। সব যুবক তারা হারাম সম্পর্ক করছে, গার্লফ্রেন্ড রাখছে, আপনি হারামকে না করেন, আপনার রব নিষেধ করেছেন সেজন্য হারাম করেছেন, ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ নিশ্চিত থাকেন দুনিয়ার জীবনে যারা অবৈধ প্রেম করে যতটুকু সুখ ভোগ করছে, আল্লাহর কসম করে বলি, অবৈধ প্রেমকে যদি না করতে পারেন তার চেয়ে বেশি সুখ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। হারামে নগদ আরাম হয়, স্থায়ী ব্যারাম হয়, নগদ আরাম হয়, স্থায়ী ব্যারাম হয়, চুলকানির মতো, যখন চুলকানি উঠে চুলকাইতে কিন্তু মজা লাগে, চুলকানি যখন উঠে তখন চুলকাইতে কি লাগে, অনেক মজা লাগে, চুলকায় শেষ করার পর জ্বলা শুরু হয়, ঠিক না? ও যুবক, যৌবনের তাড়না যখন আপনাকে তাড়াতে থাকে, যৌবনের উদ্যম চাহিদা এবং আগ্রহ যখন আপনাকে হারামের দিকে পরিচালিত হতে প্ররোচিত করে, ওই টাইমটাতে যদি আপনি অপকর্মের পথে হারামের পথে পা বাড়ান তাহলে একটু আরাম লাগে, চুলকাতে যেরকম আরাম লাগে, কিন্তু এর পরক্ষণেই ব্যারাম শুরু হয়, অশান্তি শুরু হয়, নগদ অশান্তি। একটা মেয়ে দেখলেন ফেসবুকে সুন্দর, কিছু সময় তাকায় থাকলেন, হঠাৎ করে চলে গেল, অথবা রাস্তায় একটা মেয়ে দেখলেন খুব সুন্দর, চুরি করে করে তাকায় থাকলেন, দেখে মজা নিলেন, হঠাৎ করে সিএনজি দুটো চলে গেল, এবার আপনার মধ্যে অস্থিরতা কাজ হবে, শুরু হবে, কি দেখলাম, হায় হায় কই চলে গেল, ঠিক না? ঠিক, দেখে শান্তি পাইছেন হয়তো 10 সেকেন্ড 20 সেকেন্ড, এবার সারাদিন অস্থির, ওই যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, কারণ হারামে তো আরাম নাই, আল্লাহ তালা গজব শুরু করে দিছে, আর বিয়ের পরে বউর হাতে মায়ের ওটা তো আছেই, কারণ যৌবনকাল নষ্ট করছেন, দাম্পত্য শান্তিতে হবে না, সারাদিন ঝগড়া হবে, আর চোখের এরিয়াতে কোনো পরনারে আসছে, চোখকে সরায় নিছেন, আল্লাহকে ভয় করে নিয়ন্ত্রণ করছেন, একটু কষ্ট হবে, ওই যে চুলকানির পর যদি না চুলকাইয়া হালকা একটু ডোলে টোলে কোন রকম চুলকানির যে চাহিদা আছে এটা দমায় রাখতে পারেন, তাহলে ওই চুলকানির শান্তিটা হয়তো পাবেন না, ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে জ্বলার যে ব্যাপার সেটা কিন্তু হবে। একবার যদি চোখকে হেফাজত করতে পারেন পরে দেখবেন যে আরাম, বরং ইমানই স্বাদ অনুভব হবে। ভাই কিছুদিন একটু প্র্যাকটিস করে দেখেন, যখন চোখের গুণা থেকে বাঁচাতে পারবেন সাথে সাথে ইমান অন্তরের ভিতরে জাগ্রত হবে, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইমানের স্বাদ অনুভব করা যায় অন্তরে, সাথে সাথে ভালো লাগবে যে আল্লাহর হুকুম থেকে আল্লাহর নিষেধ থেকে বাঁচার জন্য আমি একটু চেষ্টা করছি এবং বাঁচতে পেরেছি, আল্লাহর একটা হারাম থেকে আমি সরে আসতে পারছি, ভালো লাগা কাজ করবে, এটাকে বলে ইমানের স্বাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আস্বাদন করার তৌফিক দান করুন, হারাম সম্পর্কগুলোকে না বলবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ইমানের শক্তি দান করুন। যুবক ভাইরা আমার, এই একটা জায়গা যদি আপনি ঠিক করতে পারেন বাকি সব জায়গা দেখবেন সহজ হয়ে গেছে, সব জায়গায় সহজ হয়ে গেছে। আর এর পাশাপাশি কোরআন পাঠ করতে হবে। যুবকরা কোরআন যত বেশি পাঠ করবেন, যত বেশি পড়বেন অর্থ সহকারে বুঝে, আমি শুধু তেলাওয়াতের কথা বলছি না, কোরআন যত বেশি বুঝে পাঠ করবেন তত বেশি দেখবেন জীবনের অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে। আর হক্কানি উলামায়ে কেরামের সোহবত এবং সাহচর্যে থাকবেন যত সম্ভব, স্রোতের বিপরীতে চলা শিখবেন। সব যুবকরা যে কাজ করে আপনি ওটা করবেন না, আপনি বিপরীতে চলার চেষ্টা করবেন আর ওলামায়ে কেরামের অনুসরণ করবেন। অনেক যুবকরা দিনের পথে আসার পর নিজেরা এত পণ্ডিত, এত বুঝে যে আলেমদের চাইতে এক ইঞ্চি বেশি বুঝে, আছে না নাই? এমন বুঝা বুঝে এমন এমন মাসালা দেয় যে সারা দেশের কোনো আলেমরা আর কিছু বুঝে না, উনিই সবচেয়ে বড় আলেম। দুই চারটা হাদিস পড়ে, দুই চারটা কোরআন আয়াত পড়ে এমন এমন পণ্ডিত হয়েছে, উনি নিজেই এখন ফতোয়া দেয়, আবার আলেমদেরকে শিখায় দেয় এটা করেন না কেন, ওইটা বলেন না কেন, আছে না নাই? এই অতি পণ্ডিতি করা যুবকরাও কিন্তু একসময় পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য হকানি ওলামা একরাম কোরআন হাদিসের উপরে যারা চলেন এবং পরিচালিত হতে বলেন, সেই সুন্নাহ পন্থী ওলামা একরামের অনুসরণ অনুকরণ করবেন, তাদের গাইডলাইন নিয়ে চলবেন, অতিরিক্ত পণ্ডিতি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদের যৌবনকে কোরআন এবং হাদিসের দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন। এবং যারা যৌবনকাল পার করে আসছেন তাদের দায়িত্ব এখন নিজেদের অধীনস্থ যুবকদেরকে কোরআনের পথে, হাদিসের পথে, রাসুলের পথে পরিচালিত হতে সহায়তা করা। করব তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।